নৌকাটা আমাদের যেমন করে আমাদের দলের মানুষগুলোকে নদীর পানিতে আর সমুদ্রের পানিতে লেডিহান পানিতে এমন করে আর সব ডুবে গেল, তেমন ভাবে এই মানুষগুলোকেও তাদের ডুবিয়ে মারা লাগবে। কিন্তু আমি নৌকা যদি নিচেই ভাঙতে যাই শব্দ হবে, আমি ধরা পড়ে যাব। চিন্তা ভাবনা করে বের করলাম একটা কাজ করা যাক, ওই সময় কাজ করলাম একজন শুকরের সামনে গেলাম। আদমের বেটার নাম হলো শীষ, শীষের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম হলো কাইনান, কাইনানের বেটার নাম হলো মাহালিল, মাহালিলের বেটার নাম হলো ইজরাদ, ইজরাদের বেটার নাম হলো ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম হলো আখিনুক, আখিনুকের বেটার নাম হলো সালিক, সালিকের বেটার নাম হলো লামেক, লামেকের বেটার নাম হলো নুহ, আর নুহুর বেটার নাম হলো শাম। এই নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ পাক তার হায়াত দিয়েছিলেন 1400 বছর। কত বছর? এরকম মানুষ আছে নাকি? একটা নেই, 1400 বছর আল্লাহ পাক নবী নূহর হায়াত দান করেছিলেন। এই নূহ নবীকে তৃতীয় আদম বলা হয়। তামাম দুনিয়ার জমিনে তৃতীয় আদম হিসাবে নূহ নবীর নাম এসেছে। আল্লাহ পাক জমিনটা একবার ভূয়ের জমিনটা ডুবিয়ে দিয়েছিল, সলিল সমাধি করে দিয়েছিল, তারপরে আবার তৃতীয়বারে নবী নূহর ওই প্রজন্মের যে সকল মানুষগুলো ঈমান এনেছিল তাদের দ্বারাই আবার সব কায়েম করলো, আল্লাহ পাক আবার বংশ দান করলো। এই জন্য দ্বিতীয় আদম হিসাবে নবী নূহ আলাইহিস সালামকে বলা হয়। তাহলে দ্বিতীয় আদম কাকে বলা হয়? আজকের মুখস্থ করে নেব। এই দ্বিতীয় আদম বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক চারখানা সন্তান দান করেছিল। কটা সন্তান? চার। একটার নাম হলো হাম, আর একটার নাম হলো শাম, আর একটার নাম হলো ইয়াফাস, আর একটার নাম হলো কেনান। কেনান কিন্তু ইসলাম কবুল করে নাই, আর বাপেরও মানে নাই, আল্লাহ পাকের মানে নাই। এই জন্য আমার আল্লাহ তাকে সলিল সমাধি করে দিল, তাও সমুদ্রের পানি নয়, আল্লাহ পাকের, আল্লাহ পাকের ওই যে লেলিহান পানি, যে পানি আল্লাহ দিয়েছিলেন জমিন থেকে আর ওপর থেকে, এমন করে ওই পানির তলায় তাকে ডুবিয়ে মারলো। আর সেই সময় তার ভিতরে আরেকজনকে মারলো, নবী নূহ আলাইহিস সালামের বিবি, যার নাম হলো আমেলা। কি নাম বলেছিল? এই আমেলাকে মানলো, আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলল, নবী নূহ, ও রব্বুল আলামিন আল্লাহ, বাকি কওমগুলো ইসলাম কবুল করতে চায় না, 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলাম, মাত্র 39 জন মানুষ ইসলাম কবুল করলো, আর বাকি মানুষগুলো ইসলাম কবুল করতে চায় না, আল্লাহ এদেরকে সব শেষ করে দাও, ক্ষতি করে দাও, এদেরকে সবাইকে আল্লাহ ধ্বংস করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী নূহ, ওদের যদি ধ্বংস করা হয় তবে তোমার একটা কিস্তি বানানো লাগবে, মানে নৌকা বানানো লাগবে। নবী নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়েছিলেন, সে নৌকাটাই লম্বাই ছিল 1200 হাত। কত হাত বললাম? তাফসিরে রুহুল মাদা, রুহুল মানি, তাফসিরে তাফসিরে মাজহারি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির তাফসিরটা লক্ষ্য করে দেখবেন, এই 1200 লম্বা একখানা নৌকা বানিয়েছিলেন, যে 1200 নৌকা আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে দিয়ে বানালেন, চওড়াই ছিল মোট 400 হাত। চওড়া কত? লম্বাই ছিল 1200 হাত, আর চওড়ায় ছিল 400 হাত। নবী নূহ আলাইহিস সালাম ডাক, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী নূহ, ওমা খলাকনাকুম আসওয়াজা, আমি আল্লাহ জোড়াই জোড়াই দুনিয়ার জমিনে পয়দা করেছিলাম, এই জোড়াই জোড়াই পয়দা করার জন্য সবগুলোকে মাখলুককে জোড়াই জোড়াই তুলে নাও। নবী নূহ আলাইহিস সালাম জোড়াই জোড়াই সবাইকে তুলে নিলেন, আর ওই অবস্থায় তিনজন ছেলেকে নৌকার ভিতরে তুলে নিলেন। শয়তানের হিম বংশের ভিতরে একজন শয়তান ছিল, যার নাম হলো হিম, হিমের বাপের নাম হলো হাইম, হাইমের বাপের নাম হলো আকিস, আর আকিসের বাপের নাম হলো ইবলিস, আর ইবলিসের বাপের নাম হলো ইবলিস। মনে রাখবেন এগুলো, কিন্তু বিরাট ইতিহাস। হিমের বাপের নাম হলো হাইম, হাইমের বাপের নাম হলো আকিস, আকিসের বাপের নাম হলো ইবলিস, আর ইবলিসের বাপের নাম হলো ইবলিস। এই ইবলিসের পরপোতা হলো হিম। রাসূলের সঙ্গে দেখা হয় পাহাড় পর্বতের ধারে, আল্লাহ রাসূলকে দেখে সালাম দেয়। আমার নবী বলেন, হিম, আল্লাহ তোমার তো জান্নাতে দেবে না, আর আমাকে সালাম দিলে আমি সালামের জবাব দিয়ে তোমার উত্তর দেবো তা তো হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সালাম, আমাকে একটা জান্নাত দান করবে, আমার
আমাকে জান্নাত দান করবে, বলে কিভাবে জান্নাতে দান হবে, সেই জন্য নূহ আলাইহিস সালামের কাছে কলেমা পড়েছিলাম, আমি আল্লাহর হুকুম মেনে চলি, এই কারণে আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাত দেবে। কিন্তু না না না, তার আগে একটা মহা বিপদের মাঝখানে আমার সময় কেটে গেছে, যে সময় নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে উঠে পড়ল, আর আমি শয়তান হিমামি ওই নৌকার ভিতরে গেলাম, চিন্তা ভাবনা করলাম আমার পর্দাদা শয়তান ইবলিস আমাদের বলেছিল, শোন আল্লাহ আমাদের জাহান্নামে দেবে জান্নাতে দেবে না, যদি যত পারবি তত মানব সম্প্রদায়ের ভিতর থেকে ইমানদার যারা থাকবে ওই ইমানদারদের ডেকে ডেকে জাহান্নামে যাতে নিয়ে যেতে পারি চেষ্টা করি। আমি চিন্তা ভাবনা করলাম সমস্ত আমাদের দলের মানুষগুলো সলিল সমাধি হয়ে গেল, যারা আল্লাহকে মানে নাই নবীকে মানে নাই তারা সব মারা গেল, এখন ইমানদার মানুষগুলো নৌকার ভিতরে আছে, এদের ইমানগুলো নষ্ট করা লাগবে, সেই জন্য আমি নৌকায় উঠে গেলাম। চিন্তা ভাবনা করলাম নৌকায় শুধু উঠে থাকলে হবে না, এই নৌকাটা আমাদের যেমন করে আমাদের দলের মানুষগুলোকে নদীর পানিতে আর সমুদ্রের পানিতে লেডিহান পানিতে এমন করে আর সব ডুবে গেল, তেমন ভাবে এই মানুষগুলোকেও তাদের ডুবিয়ে মারা লাগবে, কিন্তু আমি নৌকা যদি নিচেই ভাঙতে যাই শব্দ হবে আমি ধরা পড়ে যাব। চিন্তা ভাবনা করে বের করলাম একটা কাজ করা যাক, ওই সময় কাজ করলাম একজন শুকরের সামনে গেলাম, যার বলা হয় ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির, যাকে বলা হয় খিনজির, যাকে বলা হয় গাহরি, আবার তারে আমরা সুন্দরভাবে চিনি শুকর বলে। এই শুকরের সম্মুখে যাওয়ার পর আমার শয়তানি হাত তার সম্মুখে দিলাম, যে শুকরের গোশকে মানুষের জন্য হারাম করা হয়েছে, কোরআন পাকের ভিতরে হারাম বলা হয়েছে, ওই শুকরের সামনে গিয়ে হাত দিলাম আর হাসি মারল, আর ওর ভিতর থেকে একটা প্রাণী বার হলো যার নাম হলো ইঁদুর। কি বার হয়েছে এই ইঁদুর? যখন বার হয়ে গেল আমি চিন্তা করলাম ইঁদুর এই কাঠগুলো কাটবে আর নিচের পানি আস্তে আস্তে করে ভিতরে ঢুকবে, এই ইমানদার মানুষগুলো সব মারা যাবে, আমি যে আনন্দ পাবো, কোন উৎসাহিত হবে, কোন চিন্তা করা যাবে না, চিন্তা করা লাগবে না, ইঁদুর আমার কাজগুলো সব ফয়সালা করে দেবে। ইঁদুরের তাণ্ডবে যখন চারিদিকে দৌড়া দৌড়ি শুরু হয়ে গেল, ওই সময় নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ বড় বিপদের মাঝখানে পড়ে আছি মাওলা, মেহেরবান মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন, আমার আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে হেফাজত করুন। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? জোরে বলেন, আল্লাহ সাহায্য করে। বলল নবী নূহ চিন্তা করো না, চলে যাও নবী নূহ, ওই যে বাঘ আছে আমার যে সৃষ্টি বাঘ, বাঘের সামনে তুমি চলে যাও, তোমার মোবারক হাতটা বাঘের সামনে দাও। আর বাঘের সামনে যখন হাতটা লাগিয়ে দিল, আমার আল্লাহ ওই বাঘের ভিতর থেকে হাসি পয়দা করে দিল, আর হাসির ভিতর থেকে আমার আল্লাহ প্রাণী বার করে দিল, যে প্রাণীটার নাম হলো বিড়াল। কি নাম বলেছি? যার নাম হলো বিড়াল। বিড়াল এমন সময় বার হয়ে গেল, এখন বিড়াল যখন বার হয়েছে ইঁদুরগুলো কি হবে? মারা যাবে। এই ইঁদুরগুলো ধরে ধরে মারলো, চিন্তা ভাবনা করলাম এখানে যখন হেরে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ শোনো, আমি তোমার কমদের প্রতি একটা আদেশ দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত নৌকার ভিতরে থাকবে, মুসিবতের ভিতরে থাকবে, এই নৌকার ভিতরে আর মুসিবতের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত অবশ্যই মনে রাখবে, কেউ যেন স্বামী স্ত্রী মেলামেশা করবে না, স্বামী স্ত্রী প্রেম বিনিময় করবে না। আমি আল্লাহ নিষেধ করলাম, নিষেধ করলাম, নিষেধ করলাম, শয়তান হিম ওর ভিতরে থাকার পরে চিন্তা করলো না, নবী নূহ আলাইহিস সালাম যেমন এমন ঘটনাটা উল্লেখ করেছে যে আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে, না না আমি ওদের শিরা উপশিরার ভিতরে ঢুকে যাব, আর ওদের ভিতর থেকে ওদের বিবির সঙ্গে মহাব্বত লাগিয়ে দেব। তাই নবী নূহ আলাইহিস সালামের একটা বেটা জান্নাব হলো ইয়াফাস, ইয়াফাসের অন্তরের ভিতর ঢুকে গেল, অসুয়াসা দিতে লাগলো, আর বিবির মহাব্বতে পাগল করে দিল, এক গভীর রাতের মাঝখানে বিবির সঙ্গে মিলন হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ ওই বেটার উপরে আমার লানত লানত লানত, ওর বংশ থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে ওই সন্তানগুলোর চরিত্র হবে এমন, ওই সন্তানগুলোকে বলা হয়, এই তাফসীরের কিতাবে বলা হয়েছে ওই সন্তানগুলোর গায়ের রং হবে সাদা, হালকা হলুদ কালার, অতএব আমেরিকা ইউরোপের মানুষের গায়ের রং হলো হালকা সাদা এবং হলুদ কালার। দেখেছেন না আমেরিকার মানুষ? দেখেন না নেটের যুগে দেখবেন, আর বর্তমান জেরুজালেমের ভিতরে যে ইহুদিগুলো আছে তাদের গায়ের রং হলো ওই সাদা, লক্ষ্য করবেন ভালো করে।
তাদের গায়ের রং হলো সাদা, অতএব ওই ওরা হলো ইয়াফাসের সন্তান, ওই বংশ থেকে আর একটা সন্তান দুনিয়ার জমিনে বার হবে, যাদের কানগুলো হবে লম্বা লম্বা, একটা কান তারা এমন করে পেতে শুইতে পারবে বিছানার মতো, আর একটা কান তারা লেপের মতো গায়ে দিতে পারবে। আল্লাহ নবী বলেছেন এদের নাম হবে ইয়াজুজ আর মাজুজ। ভাইরা বাবা জিরা, আমার আল্লাহ নবী আবার নিষেধ করে দিলেন, হে আমার নৌকার ভিতরে থাকনে ওয়ালা, তোমাদের জন্য আল্লাহর গজব এসে যাবে, তোমরা এমন কাজ করবা না। শয়তান হিম বলল, আমি তখন ছোট বেটা হামের কাছে চলে গেলাম, আর হামের ভিতরে মহাব্বত পয়দা করে দিলাম, আর গভীর রাতের মাঝখানে বিবিকে কোলের মধ্যে ডেকে মুখে চুম্বক দিয়ে জড়িয়ে ধরলো। আমার আল্লাহ এটা পছন্দ করলো না, ওর প্রতি লানত দান করলো, আর লানত দান করার কারণে ওই বংশ থেকে যত সন্তান দুনিয়ার জমিনে সন্তান আসবে, ওদের গায়ের রংগুলো হবে সব ব্ল্যাক কালার, অতএব কালো কালার। অতএব এইদিকে আফ্রিকার দিকে ফিরে দেখুন, সুদানের দিকে ফিরে দেখুন, সকলের গায়ের রং হলো কালো। এই ইতিহাসটা একটু শুনে রাখেন ভালো করে, ঘুম লাগবে আমি জানি, তবু এই জিনিসটা একটু শুনে রেখে দেন। চারিদিক থেকে শুনতে শুধু বোমা মারতেছে, কিন্তু বোমা যে কেন মারতেছে আর কোথায় মারতেছে এই জায়গাটা ধরে, এই যে গায়ের রং হলো যারা কালো, আর এমন মোটা মোটা দেখলে মনে হয় যেন উপযুক্ত গরু কোরবানির পশু মনে হয়, সত্যি সেই সেই সিয়ারা দুটো একটা সিয়ারা কেমন পাওয়ারে, অন্তত তিন মন করে বস, তিন মন চার মন করে বস ওদের গায়ে, এরকম ধরনের মানুষগুলো আমি দেখেছি। যাই হোক ভাইরা বাবা জিনা আমার, এরা হলো এমন একজন মানুষ, আর একটা সন্তান দুনিয়ার জমিনে দিনে ছিলেন, একটা সন্তান ছিলেন নৌকার ভিতরে, যে সন্তানটার নাম হলো শাম, শাম, শাম। এই শামের বংশ থেকে আল্লাহ তামাম দুনিয়ার জমিনে যত নবী দান করেছে পরবর্তীতে, সব নবীগুলো আল্লাহ শামের বংশ থেকে নবী এসেছে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, শামের বংশ থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানগুলোর গায়ের রং হবে মেটে কালার, কি কালার, মেটে কালার এবং সাম্বর্ণ, এদের কালার হবে মেটে এবং সাম্বর্ণ, এরা হবে শামের বংশধর। আমার আল্লাহ তামাম নবী আলাইহিসসালামদেরকে সব শামের বংশে দান করেছে। আবার ইতিহাসটা ধরে তুলে আদমের বেটার নাম হলো শীষ, শীষের বেটার নাম ইয়ানিস, ইয়ানিসের বেটার নাম কাইনান, কাইনানের বেটার নাম হলো মাহালিল, মাহালিলের বেটার নাম হলো ইজরাত, ইজরাতের বেটার নাম হলো ইদ্রিস, ইদ্রিসের বেটার নাম হলো আখিনুক, আখিনুকের বেটার নাম হলো সালেক, সালেকের বেটার নাম হলো লামেক, লামেকের বেটার নাম হলো নূহ, আর নূহর বেটার নাম হলো শাম, আর শামের বেটার নাম হলো আরফাকশাস, আরফাকশাসের বেটার নাম সালেক, সালেকের বেটার নাম ওজাইর, ওজাইরের বেটার নাম ফালেক, ফালেকের বেটার নাম রাও, রাওয়ের বেটার নাম সাগুর, সাগুরের বেটার নাম নাহুর, নাহুরের বেটার নাম আজর, আর আজরের বেটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ওই বংশ থেকে একটা নবী পেলাম, তার নবীর নাম কি বললাম, ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন আমাদের সকলের জাতির পিতা বলা হয়, এই জাতির পিতা হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের সকলের জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিনে নবী হিসাবে এবং খলিল হিসাবে পাঠালেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করলো একজনকে, যে মেয়েটাকে বিবাহ করেছিল তিনি হলো বাদশার কন্যা, যার নাম হলো সারা, মা সারাকে বিবাহ করলো। তামাম পৃথিবীর জমিন আল্লাহ দুজন নারীকে সব থেকে সৌন্দর্য বরণ দান করেছিলেন, সুন্দর চেহারা দান করেছিলেন, সুশ্রী চেহারা দান করেছিলেন, মুখশ্রী দান করেছিলেন, এত সুন্দর নারী পৃথিবীর জমিনে আর কখনোই আসে নাই। একজন হলো আমার আপনার মা আদম নাম পুরুষ পত্নী হব্যবতী বিষ্ণু স্মিতা মদ্যন্ত জাতি মানুষ মাংসে প্রবল ধনব, আদম নামের প্রথম হলো পুরুষটা হলো আমাদের সকলের বাবা, আর হব্যবতী মানে হাওয়া হলো আমাদের সকলের মা জননী। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে সুন্দর চেহারা দান করেছিলেন, আর একটা সুন্দর চেহারা দান করেছিলেন, তার নাম হলো মা সারা। কি নাম বললাম, ইতিহাসটা মনে রাখা লাগবে, গভীর রাত তো এই ইতিহাস মনে থাকবে কি বল দিবার দিস না, তবু বলি, এই একটা হলো মা হাওয়া আর একটা হলো মা সারা।
ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা তাকে সঙ্গী করে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ মিশরে ঢুকবে, আর মিশরের বর্ডারে গিয়ে ধরা পড়ে গেল। আর ধরা যখন পড়ে গেল, মিশরের বাদশাহ তো তখন করছিল, তার নাম হলো সাদুন। নামটা কি বলেছি? নাম হলো তার সাদুন। ওই সাদুন নামক ব্যক্তিটা সেখানে মিশরের ভিতরে বাদশাহিত্ব করেছে। মেয়েদের জন্য সে পাগল, মেয়েদের জন্য পাগল, প্রতিদিন নতুন নতুন মেয়ে তার চায়, ভোগ করার জন্য তার নতুন নতুন মেয়েদেরকে ঘর থেকে তুলে আনে। এমন চরিত্রহীন একজন বাদশাহ তার ভিতরে থাকার পরে মা সারাকে যখন ধরে ফেলল, সারার চেহারা দেখার পরে সে পাগল হয়ে গেল। মা সারার দিকে যখনই হাত বাড়াতে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাতটা প্যারালাইসিস বানিয়ে দিল, পা লম্বা করে যেই না বাড়াতে যাবে পাটাও প্যারালাইসিস করে দিল, সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব অবশ করে দিল। ওই মানুষটা চিন্তা ভাবনা করলো না, যতবার চেষ্টা করলাম ততবার আমি দুর্বল হয়ে গেলাম। এর কারণ হচ্ছে ওই যে মা মেয়েটা, এ তো কোনো দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো বউ নয়। ডাক দিয়ে বলল, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বিবিকে সঙ্গী করে নিয়ে আপনি চলে যান, আমাকে ক্ষমা করে দেন, এমন করে বিয়াদু বিয়ার করব না। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমার উপহারটা সঙ্গে করে নিয়ে যাও। আমার বাড়ি তার একটা মেয়েকে এনেছিলাম, ভোগ করার জন্যই এনেছিলাম, কিন্তু সে মেয়েটার মান মর্যাদা সম্মান এত বেশি দিয়েছে, আমি তার দিকে যখন হাতটা লম্বা করি আমার হাতে গুলো প্যারালাইসিস হয়ে যায়, পা গুলো লম্বা করে তার দিকে হেঁটে গেলে জমিন আমার পা গুলো আটকে ফেলে, আমার আর হাঁটার মতো ক্ষমতা হয় না, শরীরটা আমার অবশ হয়ে যায়, এমন করে প্যারালাইসিস হয়ে যায়। সেই জন্য মনে করলাম এই নারীটা কোনো সাধারণ নারী নয়, এই নারীটা হলো একজন দামি নারী, তাই এই নারীটার আমার ঘরে না রেখে আপনাকে আমি উপহার দিয়ে দেব। অতএব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে উপহার দিলেন, নাম হলো সারা, আর উপহার সঙ্গে দিলেন তার নাম হলো হাজেরা। কি নাম বললাম একটু বলেন? মা হাজেরা। এই হযরতে মা হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর উপহার হিসেবে সঙ্গে পেলেন। ওই মিশর থেকে পার হয়ে চলে আসলেন জেরুজালেমের ভিতর। কোন জায়গায়? সেই যে জেরুজালেম প্রথম ধরেছিলাম। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ঢুকে পড়লেন জেরুজালেমের ভিতরে। জেরুজালেমের ঢুকে পড়ার পরে বেশ সংসার চলে, সুন্দরভাবে তাদের আনন্দ বুদ্ধিতে চলে, কিন্তু নবী ইব্রাহিম খলিলুল্লাহর কোনো সন্তান আল্লাহ দান করে না। এই সন্তান যখন দুনিয়ায় আল্লাহ দান করে না, তখন বড় বিবি মা সারা ডেকে বললেন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার কাছে আমি অনুনয় বিনয় সরে একটা আবেদন করব, আমার আবেদন খানা মেহরবানি করে একটু মেনে নেওয়া লাগবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, বিবি বলবে আমার একটু বলো না। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার আমার কথাটা আপনাকে মেনে নেওয়া লাগবে, অন্য কোন কথা নয়, আল্লাহ পাক আপনাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনার কোন সন্তান দুনিয়াতে দান করে নাই। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, সেই জন্য আমি বলছি আপনাকে কোন দুনিয়ায় সন্তান দান করে নাই, দুনিয়ায় কোন সন্তান আল্লাহ দেয় নাই, আমার হয়তো আল্লাহ গর্বে সন্তান দেবে না, সেই জন্য আপনাকে আর একটা বিবাহ করার জন্য আমি আপনাকে অনুমতি দিলাম। অনুমতি দিচ্ছে কে? নিজের বড় বিবি। আপনাকে অনুমতি দিলাম, আপনি বিয়ে করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, বিয়ে আমি আর একটা করবো না, আপনার অনুমতি আমি মেনে নিতে পারলাম না, আদেশ মেনে নিতে পারলাম না, আপনার কথাটা আমি মেনে নিতে পারলাম না বিবি আমার, কারণ আমি এমন করে বিবাহ করব না, মহব্বত ভালোবাসা আল্লাহ যা দিয়ে রেখেছে রেখেছে। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদেরা, দুনিয়ার জমিনে যারা দুটো বিয়ে করে রেখেছে তাদের কাছে মাঝে মাঝে বসে খবর নেবেন কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে একটু খবর নিয়ে দেখবেন, যারা দুটো বিয়ে করেছে তারা কোন অবস্থায় পড়ে রয়েছে একটু খবর নেবেন মাঝে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি
বেশ একজন মুরিদান যখন তার বাড়িতে যেত আর দেখতো ঘরের ভিতরে ঝগড়া হচ্ছে বিবির সাথে আর শেখ সাদির সাথে, যখনই যায় তখনই ঝগড়া শুনতে পায়। একদিন মুরিদান ডেকে বলল, হুজুর যদি আমাকে একটু অনুমতি দেন একটা কথা বলি। হুজুর বলল, বাবা বলো, কোনো চিন্তা করা লাগবে না। ডাক দিয়ে বলল, হুজুর যখন আপনার বাড়িতে আসি তখন আমি শুনতে পাই ঝগড়ার কত ঝগড়ার কথা আমি শুনতে পাই। হুজুর, আল্লাহর রাসূল বলেছে চারটে পর্যন্ত পুরুষ বিবাহ করতে পারে, আপনি কেন আরেকটা বিবাহ করছেন না? একই বিবি নিয়ে কেন থাকেন আর রাত দিন ঝগড়া করেন, এত ভালো লাগে না? হুজুর বলল, বাবা আমার বাড়ি তিনটে শয়তান রয়েছে তাই আমি পাগল হয়ে যাচ্ছি। বলে, হুজুর তার মানে? তিনটে শয়তান তার মানে কি? বলে, প্রতি নারীর কাছে দুটো করে শয়তান থাকে, কটা? আর পুরুষের কাছে থাকে একটা। তাহলে বউ যখন আমার বাড়ি রয়েছে তার সাথে রয়েছে কটা? দুটো। আর আমি যখন রয়েছি আমার সাথে রয়েছে কটা? তিনটে, একটা। তাহলে দুটো আর একটা মোট হলো কটা? তিনটে। আবার যদি দুটো ঘরে আসে মোট হবে পাঁচটা, তাহলে আমি পাগল হয়ে যাবো। দুই শয়তান আর এক শয়তান যদি এত পাগল হই, আর একটা যদি আসে তাহলে এমন পাগল হয়ে যাব। ভাইরা বাবা জিনা আমার সোনার চাঁদ মানিকেরা, এই প্রসঙ্গে একটা গল্প মনে আপনাদের একটুখানি বলে যাই। গল্পটা অন্য কিছু নাই, শিক্ষণীয় একটা বড় গল্প আপনাকে শোনাই। একজন শুনলেন, শুক্রবারে যখন সবাই নামাজে যায়, ওই জুম্মাবারের রাতে, জুম্মাবারের দিনে নামাজে যারা যায়, ইমাম সাহেব একদিন গিয়ে মশলা দিয়ে দিলেন, বাবারা ও সোনার চাঁদ মানিকেরা, যে মানুষটা আজানের পর প্রথম মসজিদে আসে ওই মানুষটা উটের কুরবানির সওয়াব পায়, যে মানুষটা তার পরে আসে সে গরু কুরবানির সওয়াব পায়, যে তার পরে আসে সে দুম্বা কুরবানির সওয়াব পায়, যে তার পরে আসে সে ছাগল কুরবানির সওয়াব পায়, যে তার পরে আসে একটা মুরগি কুরবানির সওয়াব পায়, যে তার পরে আসে ডিম দান করার সওয়াব পায়, তাছাড়া আর হয় না রে ভাই। একজন চিন্তা করলো, আমার জীবনে কেন কুরবানির সওয়াব আমি পাবো না? উট কুরবানি, উট তো আমার দেশে পাওয়া যায় না, কিন্তু উট কুরবানি করার মন চাই, উট একটা কুরবানি করব। আর উট কেন আমি পাবো না সেটা তো হয় না, উটের সব নেওয়ার জন্য অনেক চেষ্টা করে যখনই মসজিদে যাই তখন গিয়ে দেখে একজন বসে আছে রে ভাই, যখন মসজিদে যাই তখন গিয়ে দেখে বসে এই রাতের মাঝখানে ভোরবেলা গিয়ে দেখে সে লোক বসে আছে, রাত গভীর হয়ে গেছে এসে দেখে সে লোক বসে আছে, সকালবেলা ফজর করে একবার ঢুকে দেখে সে লোক বসে আছে। চিন্তা ভাবনা করলো, কি সর্বনাশ, এই লোকটা সবসময় উট কুরবানির সব নেয়, আমার কপালে তো হয় না। লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে, ভাই তুমি কি এমন আমল করো যে আমলের বিনিময়ে তুমি উট কুরবানির সব সবসময় পাও, আমার কি একটু ওই আমলটা শেখাবা? বলতে তুমি করবা? বলতে হ্যাঁ। বলতে যদি তুমি আমল করো তবে তোমার বলে দিচ্ছে তুমি বাড়ি গিয়ে আরেকটা বিয়ে করো। বলতে হবে না? হবে হবে। এখন চিন্তা করলো, তাই তো উট কুরবানির সওয়াব পাওয়া লাগবে, চিন্তা ভাবনা করে আবার একটা বিয়ে করে ফেলেছ। বিয়ে করার পরের দিন চলে গেল, এক মাস চলে গেল, দেড় মাস চলে গেল, দু মাস চলে গেল, মাই দুই পরে যে লোকটা আগে এসে বসে থাকতো সেই লোকটা যখনই আসে দেখে এ লোক বসে রয়েছে। এইবার ডাক দিয়ে বলছে, ভাই কি ব্যাপার, যখন আসি তুমি বসে রয়েছো, ব্যাপারটা কি? বলতে, ভাই আর বলো না, সি আমল তুমি আমারে দেছো, ঘরে আমার জায়গা হয় না তাই আমি মসজিদে এসে বসে থাকি। সেই জন্যই বলি যে বাপ যারা দুটো করে থাকে জিজ্ঞেস করে, আমি দেখেছি উকিল কোটের উকিল ও শেয়ার কোটের উকিল কখনো কখনো রাস্তায় সারা রাত্রি বাইকের উপরে চুপ করে বসে থাকে, মারির খেলা। বাস্তব কথা বলছি, আল্লাহ রাসূলের এই মজলিস রূপে বলছি, মারি খেলায় রাস্তায় যে বসে থাকে, বলেন খেলা? ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিকেরা, হযরত মা সারা ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বললেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার সন্তানের প্রয়োজন, বিবাহ করা লাগবে, আমার অনুমতিটা মেনে নেওয়া লাগবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ মেনে নিলেন, কার বিয়ে করব বলে, বিয়ে অন্য কাউকে করা লাগবে না, যে উপহারটা মিশরের থেকে দিয়েছিল ওই যে আমার বাড়িতে যিনি কর্মচারিণী, যার নাম হলো হযরত হাজেরা, ওই হাজেরাকে আপনি বিবাহ করুন কারণ মেয়েটা ভালো। মা হাজেরাকে বিবাহ করলেন, বিবাহ যখন করেছে আর একটা বিবি হয়ে গেছে, যে মহাব্বতটা সর্বদা একটা বিবির সাথে সব সময় হতো সেই মহাব্বতটা এখন ভাগ হয়ে গেছে। আর ভাগ যখন হয়ে গেছে রে ভাই, আর মনের ভেতরে শয়তান এসে গেছে রে ভাই,
যেই ভাগ হয়ে গেছে শতাশতিনী ঘর খোদাই রক্ষে কর কথাই বলে এই ভাগ হয়ে গেছে এমন করে আল্লাহ পাক একটা দান করলেন আমাকে যেটা হলো মা হাজরের গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দান করলেন ওই সন্তানটার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ কি নাম বললাম ইসমাইল জাবিহুল্লাহ ইসমাইলের মহব্বত আর ভালোবাসা যখন ইব্রাহিম খলিলুল্লাহর হৃদয়ে লেগে গেল অনেকদিন পর সন্তানের মুখটা দেখেছে আর এত সুন্দর সন্তানের চেহারা অন্য কোনোদিন দেখে নাই সন্তানের সবসময় কোলে লয় আর মহব্বত আর ভালোবাসা দেয় আমার আল্লাহ বলছে যে নবী ইব্রাহিম আমার এত ভালোবাসতো এখন সন্তানের জন্য আমার ভালোবাসা কমে যাচ্ছে না 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 আমি আল্লাহ এমন কৌশল করে দেব এই ভালোবাসা থাকবে না তোর আল্লাহর কথাও তুই যেন বেসরণ হবি না আমার আল্লাহ এমন একটা কৌশল দান করলেন আর এই কৌশলের ভিতরে নাম পড়ে গেল সারার সারা একদিন ডাক দিয়ে বলছে স্বামী আমার আপনার কাছে একটা অনুনয় বিনয় স্বরে আমি আবদার করব মেহেরবানি করে আমার আবদারটাকে আপনি একটু মেনে নেবেন আমার ওয়াদাটাকে আপনি মেনে নেবেন স্বামী ডাক দিয়ে বলল কি আবদার করবে আমার কাছে একটু বলো আমি ইনশাআল্লাহ তোমার আবদারটা আমি মেনে নেব স্বামীকে কোলের মধ্যে রেখে নিয়ে বলে স্বামী একসঙ্গে দুটো বিবি বসবাস করা যাবে না আপনার এই বিবিটাকে দূরে এক জায়গায় রেখে আসা লাগবে তবে আমার কথা হলো যে জায়গায় কোনো গাছ থাকবে না যে জায়গায় মানুষ থাকবে না যে জায়গায় ঘর বাড়ি থাকবে না যে জায়গায় কোনো পানি থাকবে না যে জায়গায় কোনো জঙ্গল থাকবে না এমন একটা ফাঁকা মরুভূমি ময়দানে সেইখানে আপনার সন্তান এবং বিবিকে রেখে আসা লাগবে নবী যখন ওয়াদা করে ফেলেছে আর রক্ষা নাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই জেরুজালেম থেকে হাঁটতে শুরু করলেন সন্তানকার বিবিকে নিয়ে 1500 কিলোমিটার পর্যন্ত হাঁটার পরে যে জায়গাটাই ওই যে আল্লাহ পাকের পবিত্র ঘর মক্কা মুকাররমা আল্লাহর কাবা বাইতুল্লাহ ওই জায়গায় সেখানে রেখে এসেছিলেন কত কিলোমিটার বললাম একটু আরেকবার বলেন এই জেরুজালেম থেকে মক্কা হলো 1500 কিলোমিটার নবী ইব্রাহিম খলিলুল্লাহ মোট 5 বার গিয়েছিলেন আর 5 বার এসেছিলেন মোট হলো কবার 10 বার যাওয়া আসায় মিলে 10 বার 5 বার গিয়েছিলেন একবার রেখে আসতে গিয়েছিলেন আর একবার সেখানে কোরবানি দিতে গিয়েছিলেন আর একবার সেখানে তার বিবি তার ছেলের বিবিকে তালাক দিতে বলে এসেছিলেন আবার একবার গেছেন ছেলেকে ছেলের ওই বিবিকে আবার নিতে বলেছিলেন আবার একবার গিয়েছিলেন আল্লাহর কাবা বাইতুল্লাহ গাঁথার জন্য গিয়েছিলেন মোট 5 বার নবী ইব্রাহিম খলিলুল্লাহ 1500 কিলোমিটার পথ হেঁটে গিয়েছিলেন মনে রাখবেন 5 বার গিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ ফিরে এলেন তার একটা সন্তানকে আল্লাহ পাকের পবিত্র ঘর যে জায়গাটাই হেরেম শরীফ বলা হয় ওই মসজিদে মুকাররমা যেটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ ওই জায়গাটাই রেখে এসেছে ইসমাইল জাবিহুল্লাহকে আর রেখে আসার পর 13 বছর পার হয়ে গেল মা সারার বয়স হয়ে গেল 80 থেকে 85 থেকে 90 কম বেশি এমন করে 85 থেকে 90 বছর যখন বয়স হয়ে গেল জিব্রাইল আমিন এসে বলল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ বলেছে তোমার বড় বিবির গর্ভে একটা সন্তান দেবে বড় বিবির গর্ভে সন্তান দেবে বিবির বয়স কত 85 থেকে 90 আচ্ছা এই 85 থেকে 90 বছর বয়সে এই সন্তান লোয়ার মধ্যে এই দিক লোয়ার মধ্যে কেউ আছে না হ্যাঁ এখন তো বাঁচে না তার আর রিক্স নেবে এই 85 থেকে 90 বছর বয়স হয়ে গেল মা সারা ডাক দিয়ে বলে নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই পুরি বয়সে আল্লাহ সন্তান দেবে বলে আল্লাহ চাইলে আল্লাহ সবকিছু করতে পারে পারে কি পারে অবশ্যই পারে আমার আল্লাহ তার গর্ভে একটা সন্তান দিলেন আর সন্তান দুনিয়ার জমিনে আসলেন এই সন্তানটার নাম হলো নবী ইসহাক জোরে বলুন সুবহানাল্লাহ এই 13 বছর বয়সের ছোট হলো নবী ইসহাক ইসমাইলের 13 বছরের ছোট হলো নবী ইসহাক এই দুই ভাই দুই মায়ের দুটো ভাই আল্লাহ পাক দুই জায়গায় রাখলেন একটা হলো কাবা বাইতুল্লাহ ওখান থেকে 1500 কিলোমিটার দূর যেটা দেখা গিয়েছিল জবুর কিতাব যার উপরে নাজিল করেছিল আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিসসালামের তৈরি নির্মিত যে ঘরটা আল্লাহ পাক প্রথম বানানো শুরু করে দিয়েছিল নবী ওই জায়গাটা হলো মসজিদুল আকসা যেটাকে বলা হয় দারুস সালাম আর হিব্রু ভাষায় বলা হয় ইউরেশলং হিব্রু ভাষায় বলা হয় ইউরেশলং আর আরবিতে বলা হয় দারুস সালাম আর আমরা যেটা বুঝি বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এই মসজিদুল আকসা এই জায়গায় রাখলো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ কোনটা বানিয়েছে
ওই সময় আল্লাহর রাসূল বলেছিলেন পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ বানালো, সেই জায়গাটার নাম হলো বাইতুল বাবা, সেই আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহটাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছে, আর তার দ্বিতীয় মসজিদ হলো 40 বছর পর আল্লাহ বানানোর তৌফিক দিয়েছে, সেটা হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সন্তান আল্লাহ দিলেন, দুটো সবথেকে পৃথিবীর দামি জায়গায় আল্লাহ দান করলেন, একটা দিলেন সেই জায়গায় যে জায়গায় কে রাখলেন ইসমাইল জেবিউল্লাহকে আল্লাহর কাবা বাইতুল্লাহ, আর একজনকে রাখলেন ইসহাক তাকে রাখলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ভিতরে। তাহলে দুটো সন্তানকে 1500 কিলোমিটার দূরে দু জায়গায় আল্লাহ পাক সেখানে দান করেছিলেন। এই দুই জায়গায় দান করার পর এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। এদিকে হযরত ইসহাক নবী আল নবী হিসাবে কবুল করল আল্লাহ, আর ইসহাক নবী বিবাহ শাদী করার পরে আল্লাহ তার দুটো সন্তান দান করলেন। এই দুটো সন্তানের নাম হলো, একটার নাম হলো ঈশ আর একটার নাম হলো ইয়াকুব। একটার নাম কি বলেছি? ঈশ, আর একটার নাম ইয়াকুব, মনে রাখবে। এই ইয়াকুবের আর একটা নাম হলো ইসরাইল। কি নাম বলেছি? এই কোরআন পাকে যে সূরাটা এসেছে সূরা বনী ইসরাইল, এই 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 যে নামটা, এই নামটা হলো ওই নবীর নাম, যে নবীটার নাম হলো ইয়াকুব। ইসহাক যখন ইসহাকের বংশ থেকে আল্লাহ 70,000 নবী দান করেছে, বলুন সুবহানাল্লাহ কত নবী বললাম। আর ইসমাইলের বংশ থেকে আমার আল্লাহ একটা নবী দান করেছে, আর কোন নবী দেয় নাই। আর যে নবীটা দান করেছে সেই নবীটা অন্য কোন নবী নয়, সেটা হলো আমার আপনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের বেটার নাম হলো কাইজার, কাইজারের বেটার নাম আওয়াম, আওয়ামের বেটার নাম ঔস, ঔসের বেটার নাম মাররা, মাররার বেটার নাম শামি, শামির বেটার নাম রোজাই, রোজাইয়ের বেটার নাম মুআসির, মুআসির বেটার নাম ইহাম, ইহামের বেটার নাম আবতাদ, আবতাদের বেটার নাম জিশান, জিশানের বেটার নাম আনফা, আনফার বেটার নাম অরওয়া, অরওয়ার বেটার নাম বালকা, বালকার বেটার নাম হারি, হারুর বেটার নাম হারুর বেটার নাম ইয়াসিন, ইয়াসিনের বেটার নাম হুমরান, হুমরানের বেটার নাম আল রুইয়া, আল রুইয়ার বেটার নাম ওবাইদ, ওবাইদের বেটার নাম আনাফ, আনাফের বেটার নাম আশিক, আশিকের বেটার নাম মাহির, মাহির বেটার নাম মাখুর, মাখুরের বেটার নাম ফাজেম, ফাজেমের বেটার নাম কালে, কালের বেটার নাম বদলাল, বদলালের বেটার নাম ইয়ালদারম, ইয়ালদারমের বেটার নাম হেররা, হেররার বেটার নাম নাসির, নাসিরের বেটার নাম আবিলাওয়াম, আবিলাওয়ামের বেটার নাম মোতাসাবিল, মোতাসাবিলের বেটার নাম ঔস, ঔসের বেটার নাম সালমান, সালমানের বেটার নাম হুমিশা, হুমিশার বেটার নাম আলিয়াসু, আলিয়াসুর বেটার নাম আদনান, আদনানের বেটার নাম ওদ, ওদের নাম আদ, আদের বেটার নাম নাজার, নাজারের বেটার নাম মোজার, মোজারের বেটার নাম ইলিয়াস, ইলিয়াসের বেটার নাম বদরিকা, বদরিকার বেটার নাম খোজাইমা, খোজাইমার বেটার নাম কেনানা, কেনানার বেটার নাম মালিক, মালিকের বেটার নাম ফাহির, ফাহিরের বেটার নাম গালেব, গালেবের বেটার নাম লুই, লুইয়ের বেটার নাম কাব, কাবের বেটার নাম মুর্রা, মুর্রার বেটার নাম কেলাব, কেলাবের বেটার নাম কসাই, কসাইয়ের বেটার নাম আব্দে মানাব, আব্দে মানাবের বেটার নাম হাশেম, হাশেমের বেটার নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বেটার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, যে নবীটা আপনার আমার নবী। ইসমাইলের বংশ থেকে আল্লাহ পাক একখানা নবী বানিয়েছে, যে নবীটা হলো আমাদের নবী। আর ইসহাকের বংশ থেকে আল্লাহ দুটো সন্তান দিয়েছিল, একটার নাম ঈশ আর একটার নাম কি বলেছি? ইয়াকুব। ইয়াকুবের আর একটার নাম কি বললাম? ইসরাইল। ইসরাইল বনি ইসরাইল না, ইসরাইল। ইসরাইলটাই কোরআন পাকের ভিতরে সেই নামটা আল্লাহ লিপিবদ্ধ করেছে, তার বংশ গোষ্ঠীর নাম হিসাবে বনি ইসরাইল আল্লাহ নাম দিয়েছে, সেই কথা সেখানে লিখলো। এই সূরা বনী ইসরাইলের ভিতরে যে নাম লেখা হলো সেই নামটা হলো অন্য কারোর নয়, যার নাম হলো ইসহাকের দুটো সন্তান, একটার নাম ঈশা আর একটার নাম ইয়াকুব। হযরত ইসহাক অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে যাওয়ার পর একদিন বড় ছেলেকে ডাকলো, বাবা ঈশ, আমি বাবা অন্ধ হয়ে গেছি, আমি তোমার কাছে একটু দাবি করছি বাবা, একটুখানি গোস্ত বাজার থেকে কিনে এনে আমাকে খাওয়াও, আমি তোমার বাপ হিসাবে নবী হিসাবে আমি তোমার জন্য একটা দোয়া করে যাব বাবা। হযরত ইয়াকুব
দরজাদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের এই কথাগুলো শুনলেন। আর বড় ভাই দৌড়ে দৌড়ে গোস্ত কেনার জন্য বাজারে চলে গেল, ইস চলে গেল বাজারে, হযরতির বাজারে চলে গেল গোস্ত কেনার জন্য। যখন চলে গেল ওই সময় একদম দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের সব কথাগুলো শোনার পরে কাঁদতে কাঁদতে ঘরে গেল। মা ডাক দিয়ে বলছে, বাবা ইয়াকুব চোখে তোমার পানি, কাঁদো কেন, কেন কিসের জন্য কাঁদো একটু বল। ডাক দিয়ে বললাম, মা আমিও ছেলে যেমন, আমার দাদাও ছেলে তেমন, আমার বড় ভাই যেমন ছেলে আমিও তেমন ছেলে, অতএব আমার বড় ভাইয়ের জন্য আব্বা দোয়া করে যাবে, সে দোয়া আমার কেন নসিবে হবে না। বাবা কি হয়েছে বলো একবার। আমার আব্বা আমার বড় ভাইকে ডেকে বললো, বাবা ইস আমি অন্ধ হয়ে গেছি, আমার একটুখানি লোভ হয়েছে বাবা গোস্ত খাওয়ার, তুমি বাজারে গিয়ে যদি একটু গোস্ত আমার কিনে এনে খাওয়াও, আর ওই গোস্ত যখন খাবো আমি তোমার জন্য নবী হিসেবে একটা দোয়া করে যাব। ওগো আমার আম্মা যান, আমার নসিবে কি ওই দোয়া উঠবে না আমার। তুমি আস্তে আস্তে করে গোস্তটা গিয়ে তোমার আব্বাকে গিয়ে খাইয়ে আসবে, চিন্তা করা লাগবে না। ভাইরা বাবাজির আমার শোনাচ্ছেন মানিকেরা, এই ছেলেরা বাবারা তুমি যুবক, আল্লাহ রসুল তোমাদেরকে বেশি ভালোবাসতো, জানো এই সামনটা আসো সামনের দিকে আসো, সামনে আসবে আল্লাহ তোমাদেরকে কবুল করুন, কারণ যুবক ছেলেদেরকে আল্লাহ রাসূল ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলেছে জান্নাতের ভিতরে কোনো বুড়ো থাকবে না।